আল্লাহ লাই দিল একটা সুবানা কি নিকুন তুমি না চলবি রেহান ভাই ভাই অবস্থা কি ভাই আমি অবস্থা খারাপ ভাই ভাই যখনই ভাই ভাই বয়স্ক দিছি তখনই ভাই হঠাৎ করে দরজাটা একা একা ভাই বন্ধ হয়ে গেল রেহান ভাই এই ঘরের ভিতরে সম্ভবত কিছু একটা আছে প্রিয় বন্ধুরা আসলে দেখতে পাচ্ছেন এখানে একটা ঘর রেহান ভাই অবস্থা দেখেন ভাই আল্লাহ রেহান ভাই অবস্থা কি ভাই ও বাইরে আছে ভাই রেহান ভাই সামনে দিকে যান তো দ্রুত কোথায় গেল ভাই কোথায় গেল এই জঙ্গলের ভিতরে গেল নাকি রেহান ভাই আসলে প্রিয় বন্ধুরা যে ঘরটা দেখতে পারলেন না আপনারা এই ঘরটা জঙ্গলের ভিতরে একদম শুনশান একটা জায়গা যেখানে লোকজন প্রবেশ করে না ভাই কাজটা দেন কি বড় ভাই এইভাবে ভুতুরে একটা বাড়িতে পরিণত হয়েছে বাড়িটা দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা আমরা যখনই এই বাড়িটার ভিতরে প্রবেশ করার চেষ্টা করলাম তখনই কেমন যেন দরজাটা কেমন ছুটে চলে আসছে দেখছেন ভাই কি ভাই দরজার সাথে কেমন যেন একটা আগুনে গোল কেমন যেন ছুটে চলে আগুনের একটা ঝলকা দেখলাম কেমন যেন আমি আমরা সাদা কেমন একটা জিনিস দেখলাম সেটা কোথায় গেল ভাই সাদা কাপনে কভার করা কিছু একটা দেখছি ভাই কিন্তু এই সাইড থেকে মনে হচ্ছে এই সাইডে গেছে এই সাইড থেকে সাউন্ড আসছে এই জঙ্গলের ভিতরে জি ভাই ফ্যান ভাই আসেন তো বাড়ির দিকে একটু প্রবেশ করার চেষ্টা করি আমরা প্রিয় বন্ধুরা আসলে যে ঘরটা দেখতে পাচ্ছেন আপনারা একদম জঙ্গলের ভেতরে এই ঘরটা আশেপাশে পরিবেশটা আপনারা হয়তো বা দেখতেই পাচ্ছেন বসবাস করার জন্য এই ঘরটা তৈরি করা হয়েছিল কিন্তু জিন ভূত অসুর আত্মা যে যাবে এদের অত্যাচারে এই বাড়িতে বসবাস করতে পারেনি তারা এই বাড়িতে তৈরি করে ফেলে রাখে তাদের চলে যাওয়া লাগছে তো এর অত্যাচারে তো আজকে আমরা এই জন্য এখানে আসছি আজকে আমাদের যত কষ্ট হোক না কেন আমাদের জীবনে বাজি রেখে হলেও আমরা এই জায়গাটা সমাধান করবো আমরা চাই এখানে যারা এই ঘরটা করছিল তারা আবার এসে যাতে ঘর এখানে আবার বসবাস করতে পারে আমরা সেরকম একটা উপযোগী করে দিয়ে যাবো এতে আমাদের যাই হোক না কেন আপনারা শুধু আমার সাথে থাকবেন এবং আমাদের দোয়া করবেন এবং যারা আমাদের এই ভিডিওটা দেখছেন যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসলে রেহান ভাই আমি যেটা শুনছিলাম এই যে বাড়িটা করার পরে এখানে নাকি পরবর্তী মাত্র 3 থেকে 4 মাস এই বাড়িতে বসবাস করতে পারছিল তারপরেও অনেকটা রিস্ক ছিল রাত্রিবেলা ঘুমালে নাকি এই গাছের উপর থেকে কিছু একটা পড়ে চালের উপরে হঠাৎ করে ভাই অদ্ভুত একটা ভয়ানক বিকট আওয়াজ হয় নাকি এরকম ধরনের কিছু শোনা যায় তারপর থেকে প্রিয় বন্ধুরা জি ভাই প্রিয় বন্ধুরা এইসব বিভিন্ন ভূতুরে কর্মকাণ্ড ঘটতে ঘটতে এখান থেকে এরা বের হয়ে যায় সেখান থেকে এভাবে পড়ে আছে গত প্রায় 7 থেকে 8 বছর ধরে এভাবে পড়ে আছে ঘরটা এখানে জি ভাই কি এখন ঘরে ভিতরে যাবো অবশ্যই আমরা ভিতরে প্রবেশ করি হ্যাঁ উজ্জ্বল ভাই দেখেন তো আস্তে ভিতরে যাওয়া যায় কিনা ঘরে ভাই দেখেন তো কিছু দেখা যায় কিনা হ্যাঁ ভাই ঘরের ভিতরে অবস্থা দেখেন ভাই ঘরের ভিতরে একদম গায়ে আগুন ধরে দিয়েছিল ভাই ঠিক আছে অবস্থা দেখেন ঘরে বাইরে দেখেন অবস্থা দেখেন এখনো দাঁড়িয়ে আছে ভাই এখানে ছিল ভাই এখানে দাঁড়াই ছিল
सामने देवे आगुन घर थे भाई घर भाई देखा जाए कि भाई घर भर तो किसी फाका गुलो থেকে আগুন বেরোচ্ছে ভাই রান ভাই এখানে সবাই সাবধান থাকি যে কোনো মুহূর্তে কিন্তু আমাদের দিয়ে আগুন নিক্ষেপ করতে পারে রান ভাই এখানে কি আমরা সময় নষ্ট না করে ওদেরকে ডাকবেন ডেকে কি ওদের সাথে কথা বলবেন ডাকবো এগুলো ও কিন্তু ওদের কোনো সুযোগ দিতে জানে না জি ভাই ডেকে কথা বলতে হবে কারণ ওকে চাচ্ছে না জায়গা সমাধান করি কারণ ওরা কিন্তু এখানে অলরেডি কিন্তু বসবাস শুরু করে দিয়েছে আল্লাহ রান ভাই ঘরে ভিতরে বেরো কথা বলেন বেরো কথা বলেন আল্লাহ ভাই ও কিন্তু চাচ্ছে না আমরা জায়গা সমাধান করি রান ভাই একদম এই সাইড থেকে আনতে বলেছে এখান থেকে এদিক থেকে বিড়াল ভাই শুধু বাইরে বাইরে থেকে কথা বলেন রান ভাই मुक्त कर दिया चेष्टा करबे क्यों एरा थाके एखाने एदेर साथे एसे कथा बोलबे रान भाई তাহলে এখনই কি শুরু করবেন আপনার কারণ কাজগুলো আমরা এর যখন ঘরে প্রবেশ করব জি ভাই আমরা ফারস্টে গুন্ডি করে ওকে ডাকবো ডেকে ওকে শুনবো আগে কেন থাকে আগে ভালো ভালো বলবো বাড়িটা মুক্ত করে দিতে যদি না যায় তাহলে সবগুলোকে বন্দি করে নিয়ে তারপর এখান থেকে যাব ভাই সেটাই করেন তাহলে গুন্ডিটাকে ঘরে ভিতরে করবেন না বাইরে করবেন রান ভাই ভাই ঘরে ভিতরে করব ভাই আমার বাইরে করলে ভালো হতো ভাই ঘরে ভিতরে কিন্তু ভাই আমাদের দুইবার গেছে দুইবারই কিন্তু জানো আপনার গায়ে কিন্তু আগুন ধরায় দিয়েছিল ভাই এইখানটা করেন সামনে সামনে কিন ভাই যে এখানে বসেন এখানে এখানে হ্যাঁ হ্যাঁ এখানে जी भाई কেউ কিন্তু শুধু শুধু এভাবে জঙ্গলের ভিতরে এরকম বাড়ি করে রাখবে না নিশ্চয় তার প্রয়োজনের জন্য করছিল কিন্তু তার কিন্তু কোনো প্রয়োজনে লাগাতে পারেনি না না এদের অত্যাচারের কারণে জি ভাই বাড়িটার চারিপাশে কিন্তু অনেক জঙ্গল পুরো চারি সাইডটা কিন্তু জঙ্গল এই জঙ্গলের ভিতরে শুধুমাত্র একটাই বাড়ি এখানে দেখতেই পাচ্ছেন প্রিয় বন্ধুরা তো ওইখানে কিন্তু ব্যবহার করার জন্য একটা টিউবওয়েলও পড়ছিল বুঝছেন জি ভাই টিউবওয়েলের একটা অংশ আছে আসলে বাড়ি মেয়েটা অনেকটা রিস্ক নিয়ে কিন্তু এখানে বাড়ি করেছিল তারপর কোনোভাবে থাকতে পারলো না এখানে বুঝলে ভাই কমপ্লিট মোটামুটি আপনি বাড়ির চারি সাইডে একটু ঘুরে দেখানোর চেষ্টা করেন জি ভাই তাহলে এখানে আমাদের দিয়ে কাজ কমপ্লিট হবে একদম পরিবেশটা কিন্তু ভাই একদম পুরো এই সাইডে আসলে কিন্তু শুনশান একটা পরিবেশ ভাই আল্লাহ রান ভাই
টিনের উপর ওনার কিছু একটা পড়লো ভাই। জি ভাই একদম টিনের উপরে কাউন্টার করছিল বাবা, আমরা এখানে গন্ডি করছিল ওখানে চাচ্ছে না যে আমরা ওদেরকে ডাকি। জি ভাই স্যার ভাই এই ছাই দলে ঠান্ডা দাদা কি হচ্ছে কি ভাই এই ব্যবস্থা করতেছি। উজ্জ্বল ভাই উপর আনতেছেন সৈকত ভাই, আপনি সাবধানে থাকবেন, চারিদিকটা খেয়াল রাখবেন, যখন তখন কিন্তু এদিকে ওদিক দিয়ে চলে আসতে পারে। এইগুলো কি পড়তেছে ভাই চালের উপরে? গুড়ি গুড়ি বৃষ্টির মতন শব্দ হচ্ছে কিন্তু, এটা এক এক সময় এক এক ধরনের আওয়াজ। এই আশপাশ থেকে সাউন্ড না করে একদম এই দিক থেকে মনে হলো কিছু একটা পড়লো ভাই, একদম ক্যামেরার সামনে দিয়ে পড়ছে ভাই। আমার মনে হয় কি এই যে আম গাছটা দেখতে পারছেন না এখানে, এই আম গাছে বসবাস করে এরা, বুঝতে পারছেন? এই আম গাছের উপর থেকে কিন্তু বিভিন্ন ডাল ডোল ভেঙে কিন্তু এর উপরে ফেলাচ্ছে, দেখেন এই যে ডালগুলো দেখেন এর উপরে, এই ভেঙে ভেঙে কিন্তু ফেলালে এই মাত্র অনেক পুরাতন আম গাছ কিন্তু এটা একটা শাখা প্রশাখা কিন্তু অনেক। গুলির ভিতরে এসে কথা বল আমার সাথে, আশপাশ থেকে সাউন্ড না করে আল্লাহ ভাই ভিতরে সাউন্ড না করে আশপাশ থেকে ভাই মাথারু কি করছে ভাই? ওকে আমি এই ডাকতেছি ভাই, এই জন্য কিন্তু এইগুলো শুরু করে দিতে ভাই। ও তো আপনার কাজটা ঠিক মতো করতে দিচ্ছে না ভাই। জি ভাই একটু সাবধান থাকবে। কোনটা ভিতরে আয় এই সামনে আয়। চলে আসছে নাকি ভাই? সৈকত বর গায়ে স্পর্শ করবেন না ভাই, করলে কিন্তু আপনাকে ভাই ওর কাছে টেনে চলে যাবে। শোন আমি তোর কোনো ক্ষতি করতে আসিনি, কেন আমাদেরকে ভয় দিচ্ছিস? তুই এই যে এখানে যারা ঘরটা করছিল থাকার জন্য তুই তাদেরকে থাকতে দিই না কেন? কি জন্য এখানে থাকবে ওরা? ওরা জানতো না এই জায়গা আমি থাকতাম, এটা তো অনেকেই আসতো না। তখন তোর উচিত ছিল এখানে আরো অন্য সাইডে যাওয়ার, এখানে তো অনেক বড় জঙ্গল। তুই এই বাড়িটাই কেন তুই তো পুরুষ
সব এখানে ছিল আমিও এখানে থাকবো পুরো বলছি এখানে কি বলে থাকে ঘরটা তো কিছুদিন আগে করা ভাই কি বলে শুনছেন ভাই ও মিথ্যা কথা বলছে ভাই রেন ভাই এই যে এই গাছেই থাকতাম আমরা হ্যাঁ তুই এই গাছে থাকিস তো সমস্যা কি এদের গায়ে দেখা আসতে আমাদের খালি এইমাত্র বললো ভাই ঘরে থাকতো এখানে থাকতো আর বলছে গাছে থাকে बंदी शब्द पाबी आगे जो चले ठीक है भाई अपनी उजल भाई भांगते भांगते मन चले तुम भेजे चले चले गए जी भाई सदा चले गए उठे भाई হাজির হব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশার মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।